আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'া বিহুদা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামীদ أعوذ بالله من الشيطان الرجيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله وقال تبارك وتعالى ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا আজকে মহতি দিনী প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত আমার দিনদরদী ভাইরা, আরকানুল ঈমানের সবচাইতে কম আলোচিত হয় যে বিষয়টি সেটি হলো ঈমান বিল মালায়েকা, আল্লাহর প্রতি ঈমান, নবী রাসূলগণের প্রতি ঈমান, আসমানে কিতাবের প্রতি ঈমান, আখেরাতের প্রতি ঈমান এবং তাকদীরের প্রতি ঈমান, এই পয়েন্টগুলো নিয়ে কম বেশ আলোচনা হয়ে থাকে। যদিও আলোচনা আরও অনেক বেশি হওয়া দরকার, কিন্তু ঈমানের দ্বিতীয় যে রোকনটি আছে ঈমান বিল মালাইকা, ফেরেশতাগণের প্রতি ঈমান, এই পয়েন্টটা নিয়ে আলোচনা সচরাচর হয় না, খুব কম আলোচনা হয়। অথচ এই বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এটাকে ঈমানের রোকনের মধ্যে নবী আলাইহিসসালাম দ্বিতীয় রোকন হিসাবে উল্লেখ করেছেন। আজ সেজন্য আমরা ঈমান বিল মালাইকা বা ফেরেশতাগণের প্রতি ঈমান আনা বলতে কি বোঝানো হয়, ফেরেশতাগণের প্রতি ঈমানের যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে সংক্ষেপে কিছু কথা আরজ করার এদা রাখি ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, ঈমান বিল গায়েবের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো ফেরেশতাগণের প্রতি ঈমান। কোরআনে কারীমের একেবারে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন পথ দেখাবে মুত্তাকিদেরকে। তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاه الى اخر الايه। কোরআনের হেদায়েত যাদের উপকারে আসবে, তাদের এক নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করেছেন, তাদের ভেতরে ঈমান বিল গায়েব আছে, গায়েবের প্রতি তারা ঈমান রাখেন। অদেখা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনা, এটা হলো ঈমান বিল গায়েব, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, এটা ঈমান বিল গায়েবের প্রধান বিষয়। দ্বিতীয়ত ঈমান বিল গায়েবের পয়েন্ট হলো ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, কারণ ফেরেশতাদেরকে আমরা দেখি না, অদৃশ্য। ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, এটা যেহেতু ঈমান বিল গায়েবের অন্তর্ভুক্ত, অতএব ঈমান বিল মালাইকা বা ফেরেশতাগণের প্রতি ঈমান আমাদের যত মজবুত হবে, মুত্তাকি হিসাবে আমরা তত উঁচু মাপের মুত্তাকি হতে পারবো, আর কোরআন আমাদেরকে তত বেশি পথ দেখাবে। আর সেজন্যই ফেরেশতাগণের প্রতি ঈমান আনার আগে ফেরেশতাদের সম্পর্কে জানতে হবে। কোন বিষয়ের প্রতি ঈমান আনার জন্য সে বিষয় আগে কি করতে হয়, জানতে হয়, না জানলে আমি ঈমান আনবো কোত্থেকে। আর সেজন্যই ফেরেশতাদের সম্পর্কে, মালায়েকাদের বিষয়ে আমাদের ন্যূনতম এবং কমন কিছু বিষয়ে ইলম থাকা উচিত। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগণের প্রতি ঈমান আনা প্রসঙ্গে আলোচনা করেছেন সূরা বাকারার 285 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিষয়গুলোর প্রতি ঈমান এনেছেন, এবং মুমিনরাও আল্লাহর পক্ষ থেকে আনিত নাজিল হওয়া ওহির উপরে ঈমান এনেছেন। কুল্লুন আমানা বিল্লাহ, সকলেই, নবী আলাইহিসসালাম নিজে এবং তার প্রতি ঈমান আনয়নকারী সকলেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন।
কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করেন, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আসমানে কিতাব এবং রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে রাসূল এবং ঈমানদারদের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন তারা ফেরেশতাদের প্রতি কি আনে, ঈমান আনে। তাহলে ঈমানদার হওয়ার জন্য ঈমান বিল মালাইকা বা ফেরেশতাগণের প্রতি ঈমান থাকা এটা জরুরি। যারা ফেরেশতাদের প্রতি ঈমান রাখে না, অবিশ্বাস করে, সন্দেহ পোষণ করে, এদের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 136 নম্বর আয়াতে বলেছেন তারা কাফির, তাদের ঈমান নাই, তারা অবিশ্বাসী। আল্লাহ বলেছেন ওয়ামাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আর যারা আল্লাহকে অবিশ্বাস করে, ফেরেশতাদেরকে অস্বীকার করে এবং আসমানে কিতাব এবং রাসূলকে আখিরাতকে যারা অবিশ্বাস করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তারা গোমরাহ হয়ে গেছে, তারা পথ হারিয়ে ফেলেছে, অনেক দূরবর্তী পথ হারানো তাদের। এই আয়াত প্রমাণ করছে ঈমান বিল মালাইকা যদি কারোর মধ্যে না থাকে সে কি হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। ঈমান বিল মালাইকা প্রসঙ্গে প্রথম যে বিষয়টি জানা দরকার তা হলো ফেরেশতাগণের অস্তিত্ব আছে, এটা কোনো রূপক অর্থে কোনো বিশেষ শক্তি বা পাওয়ারকে বোঝানো হয়নি, বিশেষ গুণকে বোঝানো হয়নি, বরং অস্তিত্বশীল সত্তা, মালাইকা বলতে অস্তিত্বশীল সত্তাকে বোঝানো হয়, এই কথার প্রতি ঈমান আনা, এটা হলো ঈমান বিল মালাইকার একবারে প্রথম পয়েন্ট। অনেকেই ব্যাখ্যা করেন বা মনে করেন যে ফেরেশতাগণের অস্তিত্ব আছে, তবে মানুষ এবং জিন এর মতো পৃথক কোনো অস্তিত্বশীল সম্প্রদায় মালাইকা বলতে নাই, মূলত এটা রূপকার্থে বিভিন্ন শক্তি বিভিন্ন গুণের নামান্তর মাত্র, এরকম কেউ কেউ ব্যাখ্যা করেন। অথচ কোরআন এবং হাদিস এ বিষয়ে পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে জানিয়ে দেয় যে ফেরেশতা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, অস্তিত্বশীল সৃষ্টি। মানুষ যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বশীল সৃষ্টি, জিন যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বশীল সৃষ্টি, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা সৃষ্টি যার অস্তিত্ব রয়েছে, পৃথক এবং স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে, তার নাম হলো মালাইকা বা ফেরেশতা। এ বিষয়ে কোরআনে কারীমের বহু আয়াত, এত বেশি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকা প্রসঙ্গে ফেরেশতাদের প্রসঙ্গে নাজিল করেছেন যে গুণে এবং বলে শেষ করা কঠিন ছোটখাটো মজলিসে। অনেক আয়াত, ভুরি ভুরি আয়াত কোরআনে কারীমে মালাইকাদেরকে নিয়ে, ফেরেশতাদেরকে নিয়ে, অথচ এই বিষয়ে আলোচনা আমরা খুব কমই শুনে থাকি বা করে থাকি। সূরা বাকারাতে প্রসিদ্ধ একটি আয়াত আমাদের সকলেরই কমবেশ জানা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগ মুহূর্তে ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন, তাদের মত নিয়েছিলেন, অভিমত নিয়েছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেছেন যে আমি দুনিয়াতে খলিফা নির্ধারণ করতে চাই, সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? আল্লাহ বলেছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আলামু মা লা তাআলামুন। এই আয়াতে আল্লাহ বলছেন যে আমি ফেরেশতাদেরকে বলেছি বা তোমার রব ফেরেশতাদেরকে বলেছেন যে আমি জমিনে পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে যাচ্ছি, একের পর এক মানুষ পৃথিবীতে আসতে থাকবে, এই ধারা আমি চালু করতে চাচ্ছি, পৃথিবীতে মানুষকে পাঠাতে চাচ্ছি। ফেরেশতা নামক কোনো বস্তু বা কোনো সৃষ্টি যদি স্বতন্ত্র নাই থাকবে, আল্লাহ কার অভিমত নিচ্ছেন, কার সঙ্গে আল্লাহ কথা বলছেন? তাহলে আয়াত প্রমাণ করছে যে ফেরেশতার অস্তিত্ব আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বতন্ত্র সৃষ্টি। আল্লাহ আরো বলেছেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তো আদমকে সিজদা করার নির্দেশ করেছেন আল্লাহ ফেরেশতাদেরকে, যদি ফেরেশতা বলতে কোনো আলাদা সৃষ্টি না থাকে সিজদা কিভাবে করবে? ফেরেশতা বলতে যদি বিশেষ গুণ বিশেষ শক্তি বিশেষ রূপকর্থে কোনো কিছু বুঝিয়ে থাকে বোঝানো হয়, তাহলে সেই বিষয় তো আদম আলাইহিসসালামকে সিজদা করার প্রশ্ন আসতো না। তাহলে বোঝা গেল ফেরেশতা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি স্বতন্ত্র অস্তিত্ব সম্পন্ন সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বহু আয়াতে এ বিষয়ে বলেছেন, বলতে গেলে এক দুই ঘন্টা শুধুমাত্র আয়াতগুলা বলতে বলতে তর্জমা করতে করতে সময় যাবে, আমরা সেদিকে যাব না।
এইটুকু আশা করি যথেষ্ট প্রমাণ হওয়ার জন্য যে ফেরেশতা নামক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বতন্ত্র অস্তিত্ব সম্পন্ন সৃষ্টি আছে, মানুষ যেরকম আছে, জিন্দা যেরকম আছে। প্রিয় ভাই বন্ধুগণ, দ্বিতীয় ফেরেশতাদের প্রতি ঈমান আনা প্রসঙ্গে যে কথা বলতে হবে তা হলো ফেরেশতাদের গুণাবলীর প্রতি ঈমান আনয়ন করা। ফেরেশতাদের অনেকগুলো গুণ আছে, বৈশিষ্ট্য আছে, সেগুলো কোরআন এবং হাদিস প্রমাণ করে, সেগুলোর বিশ্বাসও একজন মুমিনের ভেতরে থাকতে হবে। তার ভিতরে সর্বপ্রথম যে কথাটি বলবো তা হলো ফেরেশতাদের সৃষ্টি প্রসঙ্গে, তাদের সৃষ্টির মূল উপাদান কি? নূর, আলো। নূর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে, আলো থেকে। ওয়া খুলিকাতিল জান্নু মিন মারিজিম মিন নার, আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুনের স্ফুলিঙ্গ থেকে। ওয়া খুলিকা আদামু মিম্মা উসিফা লাকুম, আর আদমকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে যা বলা হলো তা, অর্থাৎ মাটি থেকে। তাহলে এই হাদিস পরিষ্কারভাবে প্রমাণ করছে যে ফেরেশতাদের সৃষ্টি হয়েছে কোত্থেকে? নূর থেকে, আলো থেকে। একটি বৈশিষ্ট্য পেয়ে গেলাম ফেরেশতাদের প্রসঙ্গে। বৈশিষ্ট্য নম্বর দুই, ফেরেশতাদের অস্তিত্ব আছে, যেটা একটু আগে আমরা বলছিলাম, স্বতন্ত্র অস্তিত্ব তাদের আছে, স্বতন্ত্র অবয়ব এবং আকৃতি তাদের আছে। সহিহ বুখারীতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে নবী আলাইহিসসালাম বলেছেন, ফাতরাতুল ওয়াহির পরে, ওয়াহির প্রথম আসার পরে কিছুদিন যে বন্ধ হয়ে গেছে, এরপরে দ্বিতীয়বার যে ওহি নিয়ে আসলেন জিবরিল আলাইহিসসালাম, ওই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে নবী আলাইহিসসালাম বলেছেন, ফাবাইনা আনা আমশি সামিআতু সাওতাম মিনাস সামা, আমি হাঁটছিলাম আসমান থেকে, আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলাম, ফারাফাতু বাসারি ইক্তিবালাস সামা, আসমানের দিকে আমি দৃষ্টি নিক্ষেপ করলাম, তাকালাম, ফাইদাল মালাকুল লাযী জাআনি বিহারা, দেখলাম যে হেরা গুহায় প্রথমবার যে ফেরেশতা এসেছিলেন তিনি আবারো এসেছেন, কায়াদুন আলা কুরসিয়্যিন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী এই পুরো শূন্যতাকে নিয়ে একটা চেয়ারে তিনি বসে আছেন, বিশাল আকার। এটা দেখে নবী আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং বাড়িতে এসে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল মুড়ি দাও, ভয়ে জ্বর এসে গেছে। এই হাদিসে নবী আলাইহিস সালাম ফেরেশতা জিবরিলকে তার মূল আকৃতিতে দেখেছেন, এবং এছাড়াও একাধিকবার নবী আলাইহিস সালাম ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে তার মূল আকৃতিতে দেখেছেন, এবং তার মূল আকৃতি প্রসঙ্গে নবী আলাইহিস সালাম এও বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 600 ডানা দিয়েছেন। আল্লাহর এই বিশাল সৃষ্টি, ফেরেশতাদের অস্তিত্ব আছে, স্বতন্ত্র অস্তিত্ব আছে তাদের, এটি হলো ফেরেশতাদের প্রতি ঈমানের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, একটু আগেও আমরা আলোচনা করছিলাম। ফেরেশতাদের গুণ এবং বৈশিষ্ট্য প্রসঙ্গে তৃতীয় যেটি বলবো তা হলো ফেরেশতারা ডানা বিশিষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। ফেরেশতাদের এক একজনের এক এক ধরনের ডানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এবং সংখ্যায়ও তাদের বৈচিত্র্য রয়েছে, ভিন্নতা আছে, সবাইকে এক সংখ্যায় ডানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন না। আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাআলিল মালাইকাতি রুসুলা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তা, জাআলিল মালাইকাতি রুসুলা, ফেরেশতাদেরকে তিনি তার দূত হিসাবে নিযুক্ত করেছেন, নির্ধারণ করেছেন, উলি আজনিহাতিন, যে ফেরেশতারা হলেন ডানা বিশিষ্ট, মাসনা কারোর দুইটা ডানা আছে, ওয়া সুলাসা কারোর তিনটা ডানা আছে, ওয়া রুবাআ কারোর চারটা ডানা আছে, ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, তার সৃষ্টির ভিতরে তিনি যা ইচ্ছা তা বৃদ্ধি করেন, যাকে ইচ্ছা তাকে অতিরিক্ত দিয়ে থাকেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন, সব কিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সক্ষম। এই আয়াত সূরা ফাতিরের এক নম্বর আয়াত, এই আয়াত প্রমাণ করছে ফেরেশতাদের ডানা আছে এবং ডানার সংখ্যা এক একজনের এক এক রকম। জিবরিল প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে জিবরিল তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন। কত ডানা? 600। এই 600 ডানার কুল্লু জানাহিম মিনহা কদ সাদ্দাল উফুক,
মহাশূন্যকে ঢেকে ফেলে এক একটি ডানা, এরকম 600 ডানা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রিলকে সৃষ্টি করেছেন। তাহলে তৃতীয় বৈশিষ্ট্য ফেরেশতাদের আমরা পেয়ে গেলাম যে তারা ডানা বিশিষ্ট, আল্লাহর সৃষ্টি এক একজনকে এক এক সংখ্যক ডানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। নাম্বার 4, ফেরেশতাদের বৈশিষ্ট্যের ভেতরে একটি হলো কিছুটা জিনদের সাথে মিলে তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। মূল যে আকৃতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সে আকৃতিটা পরিবর্তন করার ব্যবস্থা বা সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভেতরে রেখেছেন। আর সেটি আমরা কোরআনে কারীমের বেশ কয়েকটি জায়গায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের একাধিক জায়গা থেকে প্রমাণ পাই। তার ভিতরে একটি হলো আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাল আতাকা হাদিসু যাইফ ইব্রাহিম, হে রাসূল আপনি কি শুনেছেন ইব্রাহিমের বাসার মেহমানের কথা? আল্লাহ বলছেন ইব্রাহিমের বাসায় আলাইহিস সালাম তার বাসায় যে মেহমান এসেছিল সেই কথা কি আপনি শুনেছেন বা আপনি কি সেটা জানেন? আল মুকরামিন, যারা সম্মানিত মেহমান, ইদ দাখালু আলাইহি ক্বালু ফাক্বালু সালামা, যখন তারা প্রবেশ করলো, প্রবেশ করে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন সালামা, অর্থাৎ আপনার প্রতি শান্তি বর্ষিত। ক্বালা সালামুন কওমুম মুনকারুন, তিনি বললেন হ্যাঁ সালাম, অর্থাৎ আপনাদের প্রতিও সালাম বর্ষিত হোক, তবে আপনারা যারা আসলেন তারা অপরিচিত জন, আপনাদেরকে তো চেনা যাচ্ছে না, ভিন্ন ভিন্ন মনে হচ্ছে, ব্যতিক্রম মনে হচ্ছে। ফারাগা ইলা আহলিহি ফাজা আবি আজলিন সামিন ফাকাররাবাহু ইলাইহি ক্বালা আলা তাআকুলুন, যাই হোক অচেনা মেহমান আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানের সামনে খাবার পরিবেশন করলেন, কিন্তু দেখলেন যে তারা খাবার নিচ্ছেন না, তখন বললেন আলা তাআকুলুন, আপনারা কি খাচ্ছেন না, আপনারা কি খান না, ব্যাপার কি? ফাওজাসা মিনহুম খীফা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে এরা খায় টায় না, চুপচাপ, ব্যাপার কি? ক্বালু লা তাখাফ, ফেরেশতারা বললেন ভয় পেয়েন না আপনি, ওয়াবাশশারুহু বিগোলামিন আলিম, জ্ঞানী এক পুত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পাবেন, সেই সুসংবাদ তারা দিলেন। তাহলে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা মেহমান হয়ে আসলেন মানুষের আকৃতিতে, সেজন্য ইনি খাবার পেশ করেছেন, কিন্তু তারা ছিলেন আল্লাহর ফেরেশতা, তাহলে মানুষের আকৃতি ধারণ করে এসেছেন, অথচ তারা মানুষ নন, তাহলে বোঝা গেল আকৃতি পরিবর্তন তাদের হয়। তাদের আকৃতি পরিবর্তনের দ্বিতীয় ঘটনা কোরআনে আলোচিত হয়েছে, লূত আলাইহিসসালামের বাসায় তারা এসেছেন একইভাবে মানুষের আকৃতিতে। সে প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরে আনকাবুতের 33 নম্বর আয়াতে, ওয়ালাম্মা আন জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়াদাকা বিহিম যারআ ওয়াকালু লা তাখাফ ওয়া লা তাহজান ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাকা ইল্লা ইমরাআতাক কানাত মিনাল গাবিরিন। একইভাবে লূত আলাইহিসসালামের বাসায় এসেছিলেন, তিনি দেখে ভয় পেয়ে গেলেন, এবং বিরাট ঘটনা, লূত আলাইহিসসালামের জাতি যে কুকর্মে লিপ্ত ছিল সেই সমকামী আল্লাহর অভিশাপ প্রাপ্ত লোকেরা আল্লাহর পক্ষ থেকে আজাব নিয়ে আসা ফেরেশতাদের চেহারার সৌন্দর্য লাবণ্য দেখে তাদের দিকেও হাত বাড়াতে চেয়েছিল। আল্লাহ নবী লূত আলাইহিসসালাম বলেছিলেন দোহায় লাগে তোমাদের, আমার মেয়েরা আছে তাদেরকে বিবাহ করো, কিন্তু এরা আমার মেহমান, আমার কাছে এসেছে তাদেরকে অপমান করো না। তারা বললেন যে আপনি কাকে নিয়ে চিন্তা করেন, আপনি আমাদের নিয়ে চিন্তা করবেন না, আপনি ভয় পাবেন না, তারা তো আল্লাহর ফেরেশতা। তারা তাকে এবং তার পরিবারকে, স্ত্রী ছাড়া যারা নেককার ছিলেন, ঈমানদার ছিলেন, তাদেরকে রক্ষা করলেন, বাকিদের প্রতি আজাব, আল্লাহর আজাব যেটা বাস্তবায়ন করার কথা সেটা বাস্তবায়নের কাজ তারা আঞ্জাম দিলেন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল লূত আলাইহিসসালামের কাছেও ফেরেশতারা এসেছেন তাদের মূল আকৃতি পরিবর্তন করে মানুষের রূপে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একাধিকবার ফেরেশতা জিব্রিল আলাইহিসসালাম এসেছেন সাহাবি দাহিয়াল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরতে। তিনি ছিলেন সাহাবিদের ভেতরে সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী, সবচেয়ে সুন্দর চেহারা আল্লাহ সুবহানাহু তাকে দিয়েছিলেন। তার আকৃতি ধারণ করে জিব্রিল আলাইহিসসালাম নবী আলাইহিসসালামের কাছে এসেছেন। তাহলে এই ঘটনাগুলো কোরআনে কারীমের এবং নবী আলাইহিসসালামের হাদিসের এই ঘটনাগুলো প্রমাণ করে যে ফেরেশতারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। নাম্বার 5, ফেরেশতাদের আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অলৌকিক কিছু শক্তি এবং ক্ষমতা দিয়েছেন,
অনেক বড় বড় কঠিন কাজ তারা করতে পারেন, অবশ্যই সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি সাপেক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অল্প সময় অনেক দূর পথ অতিক্রম করার ক্ষমতা দিয়েছেন। যেমন কোরআনে কারীমে সূরা মারজে 4 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 বছরের পথ একদিনে ফেরেশতারা এবং জিব্রিল অতিক্রম করতে পারে, উপরে উঠতে পারে। অল্প সময়ে অনেক পথ অতিক্রমের ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। অনেক ভারী বস্তুকে বহন করার ক্ষমতাও তাদের আছে। যেমন তায়েফে নবী আলাইহিসসালাম নির্যাতিত হওয়ার পরে ফেরেশতা এসে বলেছিলেন, আপনি অনুমতি দিন, তাহলে আখশাবাইনকে, তায়েফের পার্শ্ববর্তী দুই বিশাল পাহাড়কে চাপিয়ে দিয়ে এদেরকে শেষ করে দিই। শক্তি না থাকলে কিভাবে বলেছেন? নিশ্চয়ই সে শক্তি তাদের আছে। আর তায়েফে যারা গেছেন দেখে থাকবেন যে তায়েফের পার্শ্ববর্তী বা তায়েফ এলাকার যে পাহাড়গুলো, বিশেষ করে দুই প্রান্তের যে পাহাড়গুলো, বিশাল বড় বড় পাহাড়, এত বড় পাহাড় উঠানোর ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অনুমতি দেন, সামর্থ্য দেন, তখন তারা কার্যকর করতে পারেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি সাপেক্ষেই তাদের এই পাওয়ার রয়েছে। নাম্বার 6, ফেরেশতাদের 6 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে, কখনো আল্লাহর নির্দেশের ব্যতিক্রম করে না, অথবা বলতে পারি করতে পারে না। মানুষের ভেতরে যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বাইরে চলার মতো শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, প্রবৃত্তি দিয়েছেন মানুষকে, আল্লাহর নাফরমানি, আল্লাহর নিষিদ্ধ বস্তুর পথে তাদের মন টানে, ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেন নাই। তারা সৃষ্টিগতভাবেই এমনভাবে সৃষ্টি হয়েছেন যে তাদের ভেতরে মন্দ কাজের কোনো চাহিদা, তাদের প্রবৃত্তি বলতে কোনো কিছু নাই। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদেরকে আল্লাহ যা নির্দেশ করেন তারা তার ব্যতিক্রম করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা নির্দেশ করা হয় তারা সেটাই করেন। তাহলে এটাও ফেরেশতাদের একটা বৈশিষ্ট্য। অন্য কোন সৃষ্টির ভেতরে মানুষ, জিন, জাবিল উকুল, জ্ঞান সম্পন্ন আল্লাহর যে সৃষ্টিগুলো আছে, অন্য কোন সৃষ্টির ভিতরে এই গুণটা না যেটা ফেরেশতার ভিতরে আছে, অর্থাৎ আল্লাহর কোন নির্দেশের ব্যতিক্রম তারা করেন না, সৃষ্টিগতভাবেই সেরকম তারা। নাম্বার 7, আল্লাহর ভয় তাদের ভেতরে আছে, আল্লাহর ভয় তাদের অন্তরে তারা লালন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এই প্রসঙ্গে বলেছেন সূরা রাদের 13 নম্বর আয়াতে, ওয়ায়ুসাব্বিহু আর-রাদু বিহামদিহি ওয়াল মালাঈকাতু মিন খীফাতিহি। আর বজ্র, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ বর্ণনা করে, আর ওয়াল মালাঈকাতু মিন খীফাতিহি, আর ফেরেশতারাও আল্লাহর ভয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন। তাহলে এখান থেকে বোঝা গেল ফেরেশতাদের ভেতরে আল্লাহর ভয় আছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নিয়ামত, জান্নাত এবং আল্লাহর সকল সাজার আয়োজন জাহান্নাম এটা দেখেন, যার কারণে তাদের ভিতরে সেই ভয়টাও আছে। শুধু আছে তাই নয়, মিকাইল নামক আল্লাহর একজন ফেরেশতা আছেন, হাদিসে তার আলোচনা আছে। এই মিকাইল ফেরেশতা তিনি কখনো হাসেন না, তার সতীর্থ অন্য ফেরেশতাগণ তাকে জিজ্ঞাসা করলেন, ভাই মিকাইল, তোমার কি হলো যে তোমাকে কখনো হাসতে দেখি না, তুমি হাসো না কেন? এ হাদিস প্রমাণ করে যে ফেরেশতারা হাসেও। তখন মিকাইল জবাবে বলেছেন যে ভাই, যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন সেদিন থেকে আমি হাসা বন্ধ করে দিয়েছি, আর হাসি না, আমার হাসি উধাও হয়ে গেছে, কারণ আমার চোখে দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে এখান থেকে বোঝা গেল ফেরেশতাদের ভেতরে আল্লাহর ভয় আছে। 8 নম্বর বৈশিষ্ট্য হলো ফেরেশতাদের মধ্যে সবাই সমান বৈশিষ্ট্যের, সমান মর্যাদার অধিকারী না, তাদের মধ্যে অনেকে উপরে অনেকে নিচে আছেন, মর্যাদা দিক থেকে কারোর বেশি বা কারোর কম আছে। সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন ফেরেশতা কে? জিব্রিল আলাইহিসসালাম। জিব্রিল আলাইহিসসালাম হলেন ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে জিব্রিল প্রসঙ্গে সূরা তাকবীরের 19-21 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন
সম্মানিত রাসূলের কথা, উক্তি যিনি আল্লাহর কাছ থেকে এনেছেন এটা, যে কুওয়াতিন আইন্দাদিল আরশি মাকিন, আরশওয়ালার কাছে, আরশের মালিকের কাছে তার বিশেষ অবস্থান আছে, তিনি যে কুওয়াতিন শক্তিশালী, মুতাইন, সাম্মা আমিন আমানতদার, এই সব গুণ বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার? জিব্রিল আলাইহিসসালাম। অন্য কোন ফেরেশতার এত গুণের বর্ণনা করা হয়নি। এই আয়াতগুলো প্রমাণ করছে যে জিব্রিল আলাইহিসসালাম হলেন ফেরেশতাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদার দিক থেকে, আর বাকি ফেরেশতাদের মধ্যেও মর্যাদার দিক থেকে তারতম্য আছে। কারণ আল্লাহ বলেছেন ফেরেশতাদের প্রসঙ্গে, ওয়ামা মিন্না ইল্লা লাহু মাকামুম মালুম, ফেরেশতাদের প্রত্যেকেরই নির্দিষ্ট অবস্থান আছে, সবাই এক মর্যাদার না। ফেরেশতাদের মধ্যে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই ফেরেশতারা সাধারণ অন্য ফেরেশতাদের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাবান। এ বিষয়ে সহিহ বুখারীর হাদিস আছে, নবী আলাইহিসসালাম বলেছেন, মা তাউদ্দুনা মান শাহিদা বদরান ফিকুম, তোমাদের মধ্যে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন 313 জন, তাদের প্রসঙ্গে তোমরা কি ধারণা রাখো? সাহাবায়ে কেরাম বললেন, খিয়ারুনা, হে আল্লাহর রাসূল, আমরা তো মনে করি যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা হলো আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি এরকম সন্তুষ্ট হয়েছেন, বুখারী বর্ণনায় এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলে দিয়েছেন, ইআমালু মা শিতুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম, তোমাদের যা মনে চায় করো, আল্লাহ মাফ করে দিয়ে রাখছেন। অগ্রিম কাদের প্রসঙ্গে? বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের বিষয়ে। এই কথা শুনে সাহাবীরা, একজন সাহাবিও তাদের ব্যক্তিগত ইবাদত আমলে এক চুল পরিমাণও কমতি করেননি, বরং আরো বাড়িয়ে দিয়েছেন। আমরা হলে বলতাম, যাক, ফজরের নামাজের কষ্টটা আর না করলেও চলে, যেহেতু আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছেন। আসলে যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহকে পেতে চান, যারা জান্নাত পেতে চান, তাদের কাছে ইবাদতেই সাত, তারা ইবাদত ছাড়া বাঁচেন না। আল্লাহ নবী আলাইহিসসালামকে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আপনার আগের পরের সব গুনাহ মাফ, এর পরেও তিনি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ছেন, পা ফুলে যাচ্ছে, আম্মা জান আয়েশা বলেছেন, আল্লাহ না আপনাকে বলেছেন আপনার সব মাফ, আপনি কেন এত কষ্ট করেন? তিনি কি বলেছেন? আফালান আকুনা আবদান শাকুরা, আল্লাহ যে আমাকে এত সম্মান দিলেন, মাফ করে দিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করব না? তো এ হলো বদর যুদ্ধ অংশগ্রহণ করি মানুষদের মর্যাদা। নবী আলাইহিসসালাম তখন বলেছেন, ওয়া কাযালিকা মান শাহিদা বাদরাম মিনাল মালাইকাতি হুম ইনদানা খিয়ারুল মালাইকা, মানুষদের মধ্যে যেরকম বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীরা অন্য সাধারণ সাহাবীদের চাইতে বেশি মর্যাদার, ফেরেশতাদের মধ্য থেকে যে সকল ফেরেশতারা বদর যুদ্ধে নিয়োজিত ছিলেন, সাহাবায়ে কেরামের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছিলেন, তাদের মর্যাদাও সাধারণ ফেরেশতাদের চাইতে বেশি। তাহলে সহিহ বুখারী হাদিস দ্বারা সেটা বোঝা গেল, ফেরেশতারা উত্তম নাকি মানুষ উত্তম, এ বিষয়ে এক কথায় জবাব দেওয়া কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানদেরকে মর্যাদা দিয়েছি। এর মানে এই নয় যে আদমের সন্তান যদি বেঈমান হয়, কাফেরও হয়, তবুও সে ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ, ব্যাপারটা কি তাই? মানুষদের মধ্যে যারা আল্লাহর নবী রাসূলগণ তাদের মর্যাদা ফেরেশতাদের মধ্যে যারা বিশিষ্ট তাদের চাইতে বেশি, আর সাধারণ ফেরেশতাদের চাইতে সাধারণ ঈমানদার নেকামলকারী বান্দাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি, আর যারা বেঈমান নাফরমান আল্লাহর তাদের মর্যাদা তো ফেরেশতা তো দূরের কথা। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, চতুষ পর্যন্ত চাইতেও অধম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ফেরেশতাদের আটটি বৈশিষ্ট্যের কথা গেল, নয় নম্বর বৈশিষ্ট্য হলো ফেরেশতারা সে সকল বস্তুতে কষ্ট পায় যে সকল বস্তুতে মানুষও কষ্ট পায়, বিশেষ করে দুর্গন্ধ, ময়লা আবর্জনার গন্ধ এবং অন্য যে কোনো দুর্গন্ধ কষ্টদায়ক, এটা দ্বারা মানুষ যেরকম কষ্ট পায় ফেরেশতারাও কষ্ট পায়। এই একটা জায়গায় ফেরেশতাদের সাথে মানুষের মিল আছে, বনি আদম যেসব বিষয়ে দ্বারায় কষ্ট পায় ফেরেশতারাও সেগুলো দ্বারায় কষ্ট পায়, আর সেজন্যই মসজিদে পেঁয়াজ খেয়ে আসতে নিষেধ করা হয়েছে, বিড়ি সিগারেট খেয়ে আসাটা আরো খারাপ, কারণ দুর্গন্ধ হয়। তাহলে যারা বিড়ি সিগারেট খাবেন তারা নামাজের সময় বা সালাতের সময় মসজিদে আসবেন না, মুখ পরিষ্কার করে দুর্গন্ধ দূর করে আসার চেষ্টা
করবেন, আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এ পর্যন্ত আমরা শুনলাম ফেরেশতাদের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা, যেগুলো আলোচনা হয়েছে কোরআনে অথবা নবী আলাইহিসসালামের বিশুদ্ধ হাদিসে। এগুলোর প্রতি ঈমান আনয়ন করা, এটাও ঈমান বিল মালাইকা, ঈমানের রুকনের অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ফেরেশতাগণের প্রতি ঈমান আনয়ন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এবার আসি ফেরেশতাদের নাম প্রসঙ্গে। ফেরেশতাগণকে কোরআনে কারিমে বিভিন্ন নামে বিভিন্ন অভিধায় ভূষিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মালাইকা এটা বহু বচন, ফেরেশতাগণ এটার এক বচন হলো মালাক, এ মালাকের বহু বচন হলো মালাইকা। তাদেরকেই কোরআনে কারিমে বিভিন্ন জায়গা বিভিন্ন অভিধা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূষিত করেছেন, সেদিকে যাব না। ফেরেশতাদের মধ্যে বিশেষ কিছু ফেরেশতাদের নামের কথা আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পারি। যেগুলো আমরা কোরআন এবং হাদিস থেকে জেনেছি সেগুলোর প্রতি বিশ্বাস করব, আর বাকি যে সমস্ত ফেরেশতাদের নামের কথা কোরআন অথবা বিশুদ্ধ হাদিস দ্বারা জানা যায় না, সেগুলোর প্রতি আমরা সাধারণভাবে বিশ্বাস করব, বিশেষ কোনো নাম নিজেরা সৃষ্টি করে তৈরি করে তাদেরকে দেব না। যদি দেই তাহলে সেটা হবে ইসলামের ভেতরে নিজের মন গড়া কোনো কিছু কি করা, প্রবেশ করানো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে সকল ফেরেশতাদের নাম কোরআন এবং হাদিস থেকে জানা গেছে তাদের ভিতরে এক নম্বরে চলে আসে কার নাম? জিবরিলের নাম। জিবরিল আলাইহিসসালামের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আলোচনা করেছেন একাধিক জায়গায়। কোন কোন জায়গায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুহুল কুদস বলেছেন, কোথাও কোথাও রুহুল আমিন বলেছেন, বিশ্বস্ত আত্মা, পবিত্র আত্মা, এসব অভিধায় এসব উপাধিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূষিত করেছেন কাকে? জিবরিল আলাইহিসসালামকে। আর জিবরিল এই শব্দটাই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। তাহলে একজন ফেরেশতার নাম কোরআনে আমরা পেলাম। দ্বিতীয় যে ফেরেশতা যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন তিনি হলেন মিকাইল। আল্লাহ বলেছেন, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। যারা আল্লাহর এবং আল্লাহর ফেরেশতাদের শত্রু, জিবরিলের শত্রু, মিকাইলের শত্রু, তারা আল্লাহর ও শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাফেরদের সঙ্গেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুতা রাখেন, বা আল্লাহ তাআলা কাফেরদের শত্রু। তাহলে সূরা বাকারার আয়াত দ্বারা বোঝা গেল দুজন ফেরেশতার নাম আমরা এখানে একসঙ্গে পেয়ে গেলাম, জিবরিল এবং মিকাইল। তৃতীয় আরেকজন ফেরেশতা আছেন ইসরাফিল, যার নাম নবী আলাইহিসসালাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। জিবরিল তার মূল ডিউটি হলো ওয়াহী নিয়ে আসা দুনিয়াতে নবী রাসূলদের কাছে, আর মিকাইলের ডিউটি হলো বৃষ্টি বর্ষণের দায়িত্বে তিনি নিয়োজিত। কোন এলাকায় কখন বৃষ্টি বর্ষণ করবেন আল্লাহ অনুমতি সাপেক্ষে সেটা তিনি আঞ্জাম দিয়ে থাকেন। এরপর তৃতীয়ত ইসরাফিল, যার কথা কোরআনে আসে নাই কিন্তু হাদিসে আসে বিশুদ্ধভাবে, তিনি হলেন ওই ফেরেশতা যিনি কিয়ামতের সময় সিংহে ফুঁক দিবেন এবং পৃথিবীর বা আল্লাহ সৃষ্টি জগতের সংসারকে ধ্বংস করা হবে সেই ফুৎকারের মাধ্যমে, সেই দায়িত্বে নিয়োজিত। কিনিত কে তিনি? ইসরাফিল। আরেকজন ফেরেশতার নাম আমরা খুব জোরে সোরে জানি এবং সকলেরই মুখস্থ এবং সবচেয়ে বেশি মুখস্থ, তিনি হলেন আজরাইল। এই আজরাইল ফেরেশতা, তার এই নামটা কোরআন অথবা হাদিসের কোথাও আসেনি। মূলত তিনি হলেন মালাকুল মওত, মালাকুল মওত বলা হয়েছে তাকে। কোরআনে কারিমেও আছে এবং হাদিসের ভেতরেও আছে, মালাকুল মওত আল্লাযী উক্কিলা বিকুম। তো ওই মালাকুল মওত মৃত্যুর দূত, মৃত্যুর দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, যার প্রসঙ্গে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, হাদিসে আলোচনা হয়েছে। তাহলে আজরাইল বলতে যে ফেরেশতাকে আমরা চিনি, মূলত এই নামে কোনো ফেরেশতার কথা কোরআনে অথবা হাদিসে আসেনি। এই আজরাইল বলতে যাকে আমরা বুঝাই তিনি মূলত হাদিসের ভাষায় মালাকুল মওত, তিনি মৃত্যুর দূত বা মৃত্যুর দায়িত্বে নিয়োজিত। প্রথম তিন ফেরেশতার কথা নবী আলাইহিসসালাম তার দোয়াতে উল্লেখ করেছেন, আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন ইহদিনি লিমা ইখতালিফা ফীহি মিনাল হক বিইযনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। হে আল্লাহ, আপনি জিবরিল, মিকাইল এবং ইসরাফিলের রব। এরপরে পুরো দোয়াতে তিনি আল্লাহর কাছে চাইলেন হেদায়েত প্রসঙ্গে। তাহলে এখান থেকে বোঝা গেল যে এই তিনজন ফেরেশতার নাম কোরআন এবং হাদিসে আছে। এর বাইরে আরো আছে মালিক নামে একজন ফেরেশতা, যিনি জাহান্নামের দারওয়ান হিসাবে থাকবেন, প্রহরী হিসাবে থাকবেন। সূরা যুখরুফ আল্লাহ বলেছেন, ওয়ানাদাউ ইয়া মালিক,
তারা আহ্বান করবে, ডাকবে হে মালিক বলে, জাহান্নামের দারওয়ানের কথা, দারওয়ানের কথা। এরপরে আরো যে ফেরেশতার নাম কোরআনে উল্লেখ হয়েছে, পাঁচ নম্বরে তারা হলেন মুনকার নাকির, মুনকার এবং নাকির, এই দুইজন ফেরেশতা, একজনের নাম মুনকার একজন নাকির, এরা হলেন মানুষকে আলামে বারজাখে মৃত্যু পরবর্তী জীবনে যে যে অবস্থায় থাকুক, সেটা কবরে হোক বা অন্য কোনো অবস্থায় থাকুক না কেন, সেখানে তাদেরকে সাক্ষাৎকার নেবেন, তাদের প্রশ্ন উত্তরের মুখোমুখি করবেন, তারা হলেন মুনকার এবং নাকির। ছয় নম্বর যে ফেরেশতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন কোরআনে, তাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন হারুত এবং মারুত, যারা এসেছেন মানুষকে কি করার জন্য, পরীক্ষা করার জন্য। কিসের জন্য এসেছেন? পরীক্ষা করার জন্য, যে কে জাদুর প্রতি বিশ্বাস করে আর কে অবিশ্বাস করে। এভাবে আরো বিভিন্ন নামে ফেরেশতাদের কথা এসেছে, যাদের নাম কোরআন এবং হাদিসে বলা হয়েছে তাদেরকে আমরা বিশ্বাস করব, তাদের সে নামে আমরা ডাকব, আর কোরআন হাদিসে কোনো নাম না দিলে আমরা নিজেরা কোনো নাম সৃষ্টি করে তৈরি করে তাদেরকে দেব না। এটা ঈমান বিল মালায়েকার সংশ্লিষ্ট বিষয়। জান্নাতের দারওয়ান ফেরেশতাকে রেদওয়ান বলা হয়েছে বহু বর্ণনায়, কিন্তু সে বর্ণাগুলোকে গবেষণা করে দেখা গেছে তার একটাও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, বিদায়, সে বিষয়ে আমরা মন্তব্য করতে যাব না। এ হলো ফেরেশতাদের নাম প্রসঙ্গে। এবারে আসি ফেরেশতাদের প্রকার বা শ্রেণী বিষয়ে। ফেরেশতাদের অনেক শ্রেণী আছে, বিভিন্ন প্রকার আছে। এর ভিতরে কিছু ফেরেশতা আছেন যারা হামালাতুল আরশ, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা, এবং কিছু ফেরেশতা আছেন যারা ওহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ে আসেন, জিবরিল আলাইহিস সালাম এবং তার সহযোগী ফেরেশতারা। কিছু ফেরেশতা আছেন যারা পাহাড়ের দায়িত্বে নিয়োজিত, কিছু ফেরেশতা আছেন যারা জান্নাতের প্রহরী হিসাবে নিয়োজিত, কিছু ফেরেশতা আছেন যারা জাহান্নামের প্রহরী হিসাবে নিয়োজিত, কিছু ফেরেশতা আছেন যারা বান্দার আমলনামাকে সংরক্ষণ করেন সেই দায়িত্বে নিয়োজিত, কিছু ফেরেশতা আছেন যারা বান্দার রূহ কবজ করার দায়িত্বে নিয়োজিত, কিছু ফেরেশতা আছেন যারা কাফেরদের অমুসলিমদের রূহ কবজ করার জন্য নিয়োজিত পৃথক ফেরেশতা, কিছু ফেরেশতারা আছেন যারা বান্দাকে কবরের সওয়াল জবাব করবেন সেজন্য নিয়োজিত, কিছু ফেরেশতা আছেন যারা আল্লাহর জন্য ইস্তেগফার, আল্লাহর বান্দাদের জন্য, ইমানদারদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকেন, ক্ষমা ত্যাগ করতে থাকেন, এটাই তাদের কাজ আর ডিউটি। কিছু ফেরেশতারা আছেন যারা বান্দা আল্লাহর বান্দাদেরকে, ইমানদারদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। কিছু ফেরেশতা আছে যারা দ্বীনের এবং এলেমের মজলিসগুলোকে ঘিরে থাকেন এবং সেখানে উপস্থিত হয়ে আল্লাহ কার কাছে পর্যন্ত পৌঁছে যান। কিছু ফেরেশতারা আছেন যারা তাদেরকে, কিছু ফেরেশতা আছেন যারা প্রত্যেক মানুষের সঙ্গে তাদের ব্যক্তিগত প্রহরী হিসাবে দায়িত্ব পালন করেন, কিছু ফেরেশতারা আছেন যারা বান্দাকে ভালো কাজের পথে সবসময় আহ্বান করতে থাকেন, কিছু ফেরেশতারা আছেন যারা সবসময় জানাজায় ইমানদারদের জানাজায় হাজির হয়ে থাকেন, নেককারদের জানাজায় উপস্থিত হয়ে থাকেন, কিছু ফেরেশতারা আছেন যারা জেহাদের ময়দানে আল্লাহর বান্দা মুজাহিদদের পক্ষ হয়ে লড়াই করেন বা তাদের সহযোগিতা করেন। এরকম বহু অগণিত কিসিমের ফেরেশতা আল্লাহ তাআলার রয়েছে। অনেক ফেরেশতারা আছেন তাদের কোনো কাজ নাই, শুধু একটাই কাজ, তাদের সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তারা দাঁড়িয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছেন। অনেক ফেরেশতারা আছেন তারা তাদের সৃষ্টি থেকে একেবারে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত রুকুতে থেকে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছেন, কেউ সিজদা থেকে পবিত্রতা বর্ণনা করছেন, এক একজন এক এক হালতে অবস্থায় রয়েছেন। যাদের কথা বললাম এদের প্রত্যেকের বিষয়ে নবী আলাইহিসসালামের হাদিসে অথবা কোরআনে আলোচনা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাদের সবার প্রতি যেভাবে ঈমান আনয়ন করা দরকার, বিশুদ্ধ রূপে ঈমান আনয়ন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, ফেরেশতাদের মধ্য থেকে প্রত্যেক মানুষের সঙ্গে কয়েকজন ফেরেশতা করে নিয়োজিত, একজন মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষের সঙ্গে ফেরেশতা আছে না নাই, প্রত্যেক মানুষের সঙ্গে ফেরেশতারা রয়েছেন, একজন মানুষের সঙ্গে কয়জন করে ফেরেশতা আছেন, এ বিষয়ে মুহাদ্দিসিনে কেরামের, ওলামায়ে উম্মার অনেকগুলো মতামত পাওয়া যায়। সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে কোরআন এবং সুন্নার কাছাকাছি মত হলো প্রত্যেক মানুষের সঙ্গে দিনে চারজন আর রাতে চারজন, মোট আটজন ফেরেশতা থাকেন। দিনে ডিউটি করেন চারজনে, রাতে ডিউটি করেন চারজন। দুজন ফেরেশতার দায়িত্ব থাকে সামনে পিছে থেকে বান্দাকে তার ছোটখাটো বিপদ আপদ বা আসন্ন বিপদ আপদ যেগুলো তার তাকদিরে লেখা নাই সেগুলো থেকে তাকে হেফাজত করেন, বিপদ আসছে অথচ তার তাকদিরে বিপদটা নাই তখন প্রতিহত করেন, বিপদ আসছে তাকদিরে লেখা আছে তখন তারা সরে যান, সে বিপদ তাকে পেয়ে বসে। এই
দুই ধরনের ফেরেশতা, এই দুইজন ফেরেশতা হলেন এই কাজে নিয়োজিত, আর এর বিপরীতে দুইজন ফেরেশতা আছেন যারা বান্দার আমলনামা লেখেন, একজন নেকামল লেখেন আর একজন বদামল লেখেন। তাহলে দুই দিয়ে কত হলো? চার। এই চারজন ফেরেশতা বান্দার সঙ্গে প্রতিদিন থাকেন, দিনের বেলা চারজন, আবার রাতের বেলা পরিবর্তন হয়ে চারজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তাদের প্রসঙ্গে বলেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, সামনে পিছনে বান্দার বান্দাকে হেফাজতকারী ফেরেশতারা আছেন। আল্লাহ আরো বলেছেন, কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ ফেরেশতাগণ তোমাদের সঙ্গে আছেন, ইয়ালামুনা মা তাফালুন, তোমরা যাই করো না কেন তারা জানেন। বান্দা যখন কোনো গুনাহের কাজ করে, অপেক্ষা করেন ফেরেশতা লেখেন না তওবার জন্য, যদি তওবা করে আর লেখেন না, তওবা করে না তখন লিখে ফেলে। এক হাদিসে আসছে 6 ঘন্টার কথা, এই সময় পর্যন্ত অপেক্ষা করেন ফেরেশতারা, যদি বান্দা গুনাহ করার পরে তওবা না করে তো লিখে ফেলেন, আর তওবা করলে আর লেখেন না, আর নেকামল করলে সঙ্গে সঙ্গেই লিখে ফেলেন। তাহলে নেকামল বদামল লেখার জন্য দুইজন, আর সামনে পিছনে রক্ষা করার জন্য দুইজন, চারজন ফেরেশতা আছেন। ফেরেশতাদের সংখ্যা কতজন এই প্রসঙ্গে অনেকে অনেক কথা বলেছেন। সবচেয়ে বিশুদ্ধতম কথা হলো, ফেরেশতাদের প্রকৃতির সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ বলেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিক, আপনার রবের বাহিনী প্রসঙ্গে কেউই জানে না, ইল্লাহু, শুধু আল্লাহই জানেন, আর কাউকে জানানো হয় নাই। ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, আর এটা মানুষের জন্য উপদেশ মাত্র। আল্লাহর ফেরেশতাদের সংখ্যা কত কেউই জানে না। নবী আলাইহিস সালাম এক হাদিসে বলেছেন, আসমানে এমন চার, প্রতি চার আঙ্গুলের মধ্যে একজন ফেরেশতা আছেন, এই বিশাল মহাশূন্যের ভেতর প্রতি চার আঙ্গুলের মধ্যে একজন করে ফেরেশতা আছেন। শুধু সেখানে, আরো তো অন্যান্য জায়গায় আল্লাহ ফেরেশতাগণ রয়েছেনই, বিধায় তাদের প্রকৃতির সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ বলেছেন, ওয়ামা জাআলনা আইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু লিয়াসতাইকিনাল লাযীনা উতুল কিতাব ওয়া ইয়াজদাদাল লাযীনা আমানু ঈমানা। আর ফেরেশতাদের সংখ্যা নিয়ে, যারা আহলে কিতাব, যারা কাফের তারা ফেতনায় পড়ে যায়, আর যারা ঈমানদার তারা, ঈমান তাদের আরো বাড়ে। ফেরেশতাদের সংখ্যা নিয়ে তারা ঘাটাঘাটি করতে যায় না, যেহেতু আল্লাহ বলেই দিয়েছেন আল্লাহ ছাড়া কেউ তাদের সংখ্যা জানে না বা তাদের সম্পর্কে জানে না। তাহলে এখান থেকে বোঝা গেল, তাদের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআলা ছাড়া আর কেউ জানেন না। ফেরেশতারা আমাদের জন্য দুই ভাগে বিভক্ত হয়। আমাদের মধ্যে অর্থাৎ মানুষদের মধ্যে কিছু লোক আছে যাদের জন্য ফেরেশতারা নেক দোয়া করেন, আর কিছু মানুষ আছে যাদের জন্য ফেরেশতারা বদদোয়া করেন বা লানত করেন। ফেরেশতাদের দোয়া এবং বদদোয়া উভয়টাই কবুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অতএব একজন ঈমানদার যিনি ফেরেশতাদের প্রতি ঈমান রাখেন, তিনি চেষ্টা করবেন ফেরেশতাদের নেক দোয়া পাওয়ার, এবং চেষ্টা করবেন ফেরেশতাদের বদদোয়া থেকে বাঁচার। এটা হলো আপনি বা আমি যে ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, বিশ্বাস আছে, তার একটা প্রমাণ, বহিঃপ্রকাশ। তো সেজন্য আমাদের জানতে হবে কোন সব মানুষদের জন্য ফেরেশতারা নেক দোয়া করে, আর কোন সব মানুষদের জন্য ফেরেশতারা বদদোয়া করে। যে সকল মানুষের জন্য ফেরেশতারা বদদোয়া করেন বা ফেরেশতারা তাদের কাছে আল্লাহর রহমত নিয়ে আসেন না, আগমন করেন না, এই লোকগুলো প্রসঙ্গে হাদিসে নবী আলাইহিসসালাম বিভিন্ন জায়গায় বলেছেন। তার ভিতরে প্রথম যে ব্যক্তির কথা বলবো তা হলো ওই ব্যক্তি যে তার নিজের বাসা বাড়িতে কুকুর রাখে, ছবি রাখে কোনো জীবজন্তুর, কোনো জীবজন্তুর ভাস্কর্য, মূর্তি ইত্যাদি রাখে। কোনো ব্যক্তি বাসা বাড়িতে পেশাব পায়খানা সেমনে রাখে, যেখান থেকে গন্ধ বের হয়, পেশাব রাখে। এরকম আরো অনেক কর্ম আছে যেগুলো করার ফলে বাসা বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা আসেন না। এই লোকটি নিঃসন্দেহে ফেরেশতার নেক দোয়া থেকে বঞ্চিত, আল্লাহর রহমত নিয়ে আসেন না তারা। বিধায় এক নম্বর লোক হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি তার বাসা বাড়িতে ফেরেশতা আসার রাস্তা রুদ্ধ করে রেখেছেন, বন্ধ করে রেখেছেন। এ বিষয়ে পিস টিভি বাংলায় আমাদের ধারাবাহিক একটা আলোচনা আছে, এখনো চলছে। যে সমস্ত ঘরে রহমতের ফেরেশতারা আগমন করেন না তাদের প্রসঙ্গে ধারাবাহিক অনেকগুলো পর্বে অনেকগুলো বাসা বাড়ির কথা বলা আছে, যে যে বাসা বাড়িতে রহমতের ফেরেশতা আসেন না বলে নবী সাল্লাম জানিয়েছেন। তাহলে এক নম্বরের ব্যক্তি হলেন সে। দ্বিতীয়ত, যে ব্যক্তির জন্য ফেরেশতারা বদদোয়া করেন বা লানত করেন, তিনি হলেন ওই হতভাগ্য মহিলা যাকে তার স্বামী আহ্বান করেন রাতে, অথচ তিনি সাড়া দেন না,
তখন সারা রাত স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয়ে রাগান্বিত হয়ে রাত্রি যাপন করেন এবং সকাল পর্যন্ত সে অবস্থায় থাকে। নবী আলাইহিসসালাম বলেছেন এই মহিলার প্রতি আল্লাহর ফেরেশতারা লানত বর্ষণ করেন, বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। এর মানে এই না যে স্বামী যা বলবে আমি রাগটা কিছু করতে পারবো না, পাথরের মতো হয়ে থাকবো। রাগ করার অধিকার পুরুষদের মতো মহিলাদেরও আছে, কিন্তু এই জায়গাটাতে যেখানে স্বামীর চরিত্র হেফাজত এবং সংরক্ষণের প্রশ্ন, এখানে রাগ করে স্বামীর আহ্বানকে ডিনাই করার সুযোগ নাই, এই বিষয়টি খুব ভালো করে রপ্ত করতে হবে। নাম্বার তিন, যাদের প্রতি ফেরেশতারা লানত করেন তারা হলেন ওই সকল মানুষেরা যারা নিজেদের বন্ধু বান্ধবকে, নিজেদের পরিচিত অপরিচিত বা অন্য যে কোনো ভাইকে, যে কোনো মানুষকে অস্ত্র দিয়ে, তরবারি দিয়ে বা যে কোনো অস্ত্র দিয়ে ভয় দেখায়। আছে না অনেকে দুষ্টামি করেও যদি আপনি অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে কাউকে ভয় দেখান, তাহলে আল্লাহর ফেরেশতাগণ ওই ব্যক্তির প্রতি লানত বর্ষণ করেন এবং সহিহ মুসলিম এই ক্ষেত্রে হাদিস বর্ণিত আছে। শুধু অস্ত্র দিয়ে নয়, সাধারণভাবেও কোনো মানুষকে ভয় দেখানো এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আজকাল ফেসবুকে এবং অনলাইনে কিছু ক্লিপ দেখা যায় যেগুলো দেখে আমরাও খুব মজা নেই, সেটা হলো কি একজন আরেকজনকে ভয় দেখাইছে। এ ধরনের ভিডিও ক্লিপগুলো প্রায় দেখা যায় না, ধোকা দিছে দুষ্টামি করতে গিয়ে। এটাকে ইসলাম কোনোভাবেই অনুমোদন দেয় না। ইসলাম দুষ্টমি করার বা মজা করার, বিনোদন করার অনুমতি দেয়, কিন্তু সেটা কাউকে ভয় দেখিয়ে না। আমি যদি কাউকে ভয় দেখিয়ে দুষ্টমি করি তাহলে সেই দুষ্টমি ইসলামের দৃষ্টিতে জায়েজ দুষ্টমি না, এটা হারাম দুষ্টমি হবে। এবং অস্ত্র দিয়ে যদি কাউকে এরকম ভয় দেখানো হয় তাহলে তার প্রতি আল্লাহর ফেরেশতাগণ লানত বর্ষণ করেন, সহিহ মুসলিম হাদিস বর্ণনা হয়েছে। নাম্বার চার, ওই ব্যক্তির প্রতি আল্লাহ লানত বর্ষণ হয়, আল্লাহর ফেরেশতাদের লানত বর্ষণ হয়, যে ব্যক্তি নবী আলাইহিসসালামের সাহাবীদেরকে গালমন্দ করে। কাদেরকে গালমন্দ করে? আমাদের সমাজে অনেক ভাই আছেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, নামাজ রোজা করেন, নাস্তিক না, আস্তিক, আস্তিক না শুধু প্র্যাকটিসিং মুসলিম। অথচ নবী আলাইহিসসালামের বিভিন্ন সাহাবায়ে কেরামের সমালোচনা করেন, তাদের বিভিন্ন মন্দ দিককে আলোচনা করেন, যেটা তাদের গালমন্দ করার সামিল। কোনো ব্যক্তি যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে তিনি স্বজন প্রীতি করেছেন, তাহলে এটা তাকে গালি দেওয়া না? কোনো ব্যক্তি যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কটুক্তি করেন, এটা তাকে গালি দেওয়া না? এভাবে কোনো ব্যক্তি যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করেন, তিনিও আল্লাহ নবী আলাইহিসসালামের সাহাবি, ওহির লেখক, সেটাও সাহাবিদেরকে গালি দেওয়ারই সামিল। আর সাহাবিদেরকে যদি কেউ গালি দেয়, সে হতে পারে নামাজি, হতে পারে রোজাদার, হতে পারে নেককার অন্যান্য দিক থেকে, হতে পারে দাড়িওয়ালা, হতে পারে ইসলামের জন্য মর্দে মুজাহিদ, কিন্তু সাহাবিদের সমালোচনা করার কারণে নবী আলাইহিসসালাম বলেছেন আল্লাহর ফেরেশতাগণ তার প্রতি লানত বর্ষণ করে থাকে। বিদে আল্লাহ নবী আলাইহিসসালামের সাহাবিদের কারোর কি করা যাবে না? গালমন্দ করা যাবে না, তাদের মন্দ কোনো দিক নিয়ে আলোচনা করা যাবে না, যেটা যেভাবে আলোচনা করলে তাদের মানহানি হয়, অসম্মান হয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। সাহাবীদের প্রসঙ্গে অনেক লম্বা চড়া কথা বলা দরকার, যদি আমাদের আজকে সে বিষয়ে আলোচনা করার কথা নয়, তবে এইটুকু জেনে রাখি সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো তাদের ভুল ত্রুটি হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং ইমানের সঙ্গে যারা নবী আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাদের প্রত্যেকেরই মন্দ কোনো বিষয় নিয়ে আলোচনা করা থেকে আহলে সুন্নাহ ওয়াল জামা সব সময় বিরত থাকে, এবং এটাই নবী আলাইহিসসালামের নির্দেশ, তাদেরকে ভালোবাসা আমাদের ইমানের দাবি। নাম্বার পাঁচ, যে সমস্ত ব্যক্তিদের জন্য ফেরেশতারা অভিশাপ করেন, লানত করেন, তাদের মধ্যে থেকে হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি ইচ্ছাকৃত কাউকে হত্যা করে, যে ব্যক্তি ইচ্ছাকৃত অন্য কোনো মুসলমান ভাইকে হত্যা করে, তার প্রতিও আল্লাহ লানত বর্ষণ হয়ে থাকে। তেমনি ভাবে ৬ নম্বরে হলেন ওই ব্যক্তি যার প্রতি আল্লাহ লানত বর্ষণ হয়, যিনি আল্লাহর কালামকে, দ্বীনের ইলমকে গোপন করেন, বলেন না, দুনিয়ার কোনো লোভে হোক অথবা যেই কোনো কারণে হোক, আল্লাহর দেওয়া ইলমকে যে ব্যক্তি গোপন করে সেই ব্যক্তির প্রতিও ফেরেশতাগণ লানত বর্ষণ করেন। কোরআনে কারীম আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা
নিশ্চয় যে সমস্ত ব্যক্তিরা আমি যা নাজিল করেছি এগুলোকে গোপন করে, সবগুলো বলে না, বলতে গেলে চাকরি থাকবে না, অথবা বলতে গেলে নিজে ধরা পড়বে, এরকম যারা এগুলোকে গোপন করে আল্লাহর দেওয়া ইলমকে, আল্লাহর নাজিলকৃত ইলমকে, আল্লাহ বলেছেন এই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ লানত বর্ষণ করেন, আর লানতকারীরা অন্য সব লানতকারীরা লানত করতে থাকে, আর ফেরেশতারাও সব লানতকারীদের অন্তর্ভুক্ত। নাম্বার সাত, যে ব্যক্তি কোন জায়গায় বিদআত করে অথবা কোন বিদআতকে আশ্রয় দেয়, অথবা যে ব্যক্তি কোন দুর্ঘটনা, কোন মন্দ কাজ কোন জায়গায় করে অথবা অপকর্মকারীকে আশ্রয় দেয়, দুইটাই হাদিসের অর্থের ভিতরে শামিল। হাদিসের ভাষ্য হলো, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদাসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকা, যে ব্যক্তি কোন অন্যায় কাজ করে অথবা অন্যায়কারীকে আশ্রয় দেয়। হাদিসের আরেক অর্থ হলো, যে ব্যক্তি কোনো বেদাত করে অথবা কোনো বেদাতকারীকে আশ্রয় দেয়, তার উপরে আল্লাহ এবং সকল ফেরেশতাদের অভিশাপ। কোন কোন বর্ণনা আসছে এটা মদিনার জন্য খাস। নবী আলাইহিস সালাম মদিনা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি মদিনা শহরে কোনো কুকর্ম করলো, কোনো দুর্ঘটনা ঘটাইলো, কোনো অনাচার করলো অথবা অনাচারকারীকে আশ্রয় দিল। গত বছর দুই আগে মদিনা রমজান মাসে বোম নাকি ফুটছে বলে মসজিদ নবীর আশেপাশে একটা খবর চাউর হয়েছে। তো এই জাতীয় কাজ যারা করে তাদের প্রতি আল্লাহ এবং সকল ফেরেশতারা এবং দুনিয়ার সকল মানুষের লানত বর্ষণ হতে থাকে। আট নম্বর, যে ব্যক্তির প্রতি ফেরেশতাগণ লানত করেন, অভিশাপ করেন, সে ব্যক্তি হলেন ওই ব্যক্তি যিনি কোনো মুসলমানের সঙ্গে কৃত অঙ্গীকারের খেলাফ করেন। কোনো মুসলমান কাউকে আশ্রয় দিলেন, সেটা অমুসলিমও যদি হয়, সেই আশ্রয়কে, সেই অঙ্গীকারকে যে ব্যক্তি ভঙ্গ করে, এই ব্যক্তির প্রতিও ফেরেশতারা কি করেন, অভিশাপ করেন। নয় নম্বর হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি তার বাবা ছাড়া অন্য কারোর দিকে নিজেকে সম্বন্ধ করেন, অন্য কাউকে বাবা বলে পরিচয় দেন, এই ব্যক্তির প্রতিও ফেরেশতাগণের লানত বর্ষণ হয়। আমাদের সমাজে পালক পুত্রদের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে থাকে। পালক পুত্রদের ক্ষেত্রে প্রায় 100%-এর কাছাকাছি বলা যেতে পারে দিনদার গায়ের দিনদার সবার ভিতরে এই প্রবণতা আছে যে যারা পালক পুত্র তারা নিজের বাবাকে বাবা না বলে, যিনি লালন পালন করেন ছোটবেলা থেকে, তাকেই বাবা বলে পরিচয় দেন। এটা গুনাহের কাজ, এটা হারাম কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে পরিষ্কার ভাষায় এ বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং ফেরেশতাদের লানত বর্ষিত হয় যারা নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলে পরিচয় দেয়। পালক যে ব্যক্তি আপনাকে রেখেছে তাকে আপনি চাচা বা আঙ্কেল ডাকতে পারেন। এখন মুশকিল হলো যারা লালন পালন করেন তারা যদি চাচা বা খালু তাদেরকে ডাকা হয় তারা অনেক ব্যথা পাবেন, কারণ লালন পালন তো আল্লাহর জন্য করা হয় না, আল্লাহর জন্য করা হয় না। ইতিম লালন পালন সওয়াবের কাজ না? একজন অসহায় মানুষের বাচ্চা লালন পালন করে দেওয়া সওয়াবের কাজ না? কিন্তু আমাদের দেশে এই কাজটা সওয়াবের উদ্দেশ্যে খুব একটা মানুষ করে না। আরবে আছে, আরবের মানুষেরা এখনো দরিদ্র অভাবী গরিব মানুষের বাচ্চাদের দায়িত্ব নেয়, ইতিমদের দায়িত্ব নেয়। কিন্তু আমাদের দেশে যে দায়িত্ব নেওয়া হয় সেটা হলো কিসের জন্য? বেশিরভাগ ক্ষেত্রে দায়িত্ব নেওয়া হয় নিজের সুবিধার জন্য। ছেলে মেয়ে নাই, তাই একজনের ছেলে বা মেয়েকে পালক হিসাবে আনেছে। ছেলে হোক আর মেয়ে হোক, আপনাকে যে পালক রেখেছে আপনি তাকে বাবা বলে সম্বন্ধ করবেন না। যিনি লালন পালন করেছেন তিনি যে মন খারাপ করলে সেটা মূর্খতা, আর যিনি লালিত পালিত হয়েছেন তিনিও যদি বলেন কেমনে তারে বাবা না বলি, তিনি এত লালন পালন করেছেন, এত কিছু করেছেন, তো সেটাও মূর্খতা। মনে রাখতে হবে পিতৃত্ব আর মাতৃত্ব এটা পৃথিবীতে পয়সা দিয়ে কেনা যায় না। আপনাকে যিনি জন্ম দানে যার ভূমিকা ছিল সেই বাবা এবং মা, তারা আপনার বা এবং মা এবং বাবা, এটা কোনো দিন চেঞ্জ করা কোনো অপশন ইসলামে নাই। বিধায় অন্য কাউকে মা বাবা ডাকা যাবে না, যদি করেন তাহলে আল্লাহর লানত বর্ষণ হবে। এবারে আসা যাক, যেই সকল আল্লাহর বান্দাদের প্রতি ফেরেশতারা নেক দোয়া করেন, কোরআন এবং হাদিস ঘাটলে, যাচাই করলে দেখা যায়, খুঁজলে দেখা যায় বহু সংখ্যক মানুষদের ব্যাপারে বলা হয়েছে তাদের জন্য আল্লাহর ফেরেশতারা কি করেন, দোয়া করেন, আল্লাহর রহমত যেন নাজিল হয় সেই দোয়া করতে থাকেন। এদের ভিতরে এক নম্বর হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি রাত্রে পবিত্র অবস্থায় ঘুমায়, রাতে পবিত্র অবস্থায় থাকেন, উযু করে ঘুমান, এই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন, আল্লাহুম্মাগফির লি আবদিক, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন।
কার জন্য? যে ব্যক্তি রাতে পবিত্রতা অর্জন করে ঘুমান বা রাতে পবিত্র থাকেন, শোয়ার সময় পবিত্রতা অর্জন করেন। নাম্বার দুই, যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করেন, সালাতের জন্য অপেক্ষা করেন, এই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতাগণ দোয়া করেন, আল্লাহুম্মা ফিরলাহু আল্লাহুম্মা রহমহু, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করুন এবং তার প্রতি আপনি রহম করুন, দুইটাই দোয়া করা হয় যারা সালাতের জন্য বসে বসে অপেক্ষা করেন। নাম্বার তিন, যারা প্রথম কাতারে থাকেন সালাতের, এদের জন্য আল্লাহর ফেরেশতাগণ নেক দোয়া করেন, রহমতের দোয়া করেন। নাম্বার চার, যারা ইমামের ডান পাশে থাকেন সফে, এদের জন্য আল্লাহর ফেরেশতাগণ দোয়া করেন, নেক দোয়া। নাম্বার পাঁচ, যারা কাতারের মধ্যবর্তী ফাঁকা জায়গা বন্ধ করে রাখেন, কাতারের ভেতরে ফাঁকা রাখেন না, এই ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতাগণ নেক দোয়া করেন। নাম্বার ছয়, ইমাম যখন আমিন বলেন তারাও আমিন বলেন, তো এই ব্যক্তির আমিনের সঙ্গে ফেরেশতারাও ইমামের সঙ্গে আমিন বলেন, আর সে আমিন যার মিলে যায় তার পিছনে সব গুনাহখাতা মাফ করে দেওয়া হয়। ফেরেশতা আমিন বলার অর্থ কি? আমরা যে দোয়া করলাম সেই দোয়ার সপক্ষে আল্লাহর কাছে আরজি পেশ করা। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ দেখাইয়া দেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি নিয়ামত দিয়েছেন তাদের পথ এটা দেখাইয়া দেন, এটাই সিরাতাল মুস্তাকিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, পথহারা গোমরা এবং আপনার অভিশাপপ্রাপ্ত ইহুদি খ্রিস্টান তাদের পথে যেন না চলি, আপনি সেই তৌফিক দান করুন। এই দোয়া যখন আমরা করি এবং আমিন বলি, সঙ্গে ফেরেশতা যখন আমিন বলে, আমিন শব্দের অর্থ হলো আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহ আপনি কবুল করেন, তাহলে দোয়া করলাম আমি, ফেরেশতা বললো কবুল করেন, তাহলে এটা দোয়া হলো না? ফেরেশতা আমার পক্ষে দোয়া করলেন, এটা অর্জন হবে যদি ইমামের সঙ্গে কি হয়, আমাদের আমিন হয় আর আমিন ফেরেশতাদের সঙ্গে মিলে। সাত নম্বর হলো সালাতের পরে অপেক্ষা করা জিকির আজকারের জন্য, সালাতের শেষে যে দোয়াগুলো আছে সেগুলোর জন্য হুট করে উঠে না যাওয়া এবং দৌড় না দেওয়া, বরং বসে বসে সালাতের পরে যে সমস্ত দোয়াগুলো আছে, আজকারগুলো আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন সেগুলো পড়ার জন্য বসে থাকা কিছু সময়ের জন্য হলেও এই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। নাম্বার আট, ফজর এবং আসরের সালাত স্পেশালি যারা জামাতের সাথে আদায় করে এদের জন্য স্পেশাল দোয়া করেন আল্লাহর ফেরেশতারা। নাম্বার নয়, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের অগোচরে তার জন্য দোয়া করে, শুধুমাত্র পয়সা দিল ইমাম সাহেব বলে দিও আল্লাহ অমুকের জন্য এই জিনিসটা দান করেন না, বরং তার অগোচরেও দোয়া করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা বলেন আল্লাহ এই ব্যক্তিকেও তা দান করেন। তাহলে ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য একটা অন্যতম উপায় হলো আপনার যে কোনো ভাইয়ের অগোচরে তার জন্য আপনি দোয়া নেক দোয়া করুন, তাহলে ফেরেশতা আপনার জন্য ওই জিনিসটা আল্লাহর কাছ থেকে চেয়ে দিবে। শুধু তাই নয়, কোনো কোনো বর্ণনা থেকে জানা যায়, বোঝা যায় যে কোনো ভাইয়ের অগোচরে দোয়া করলে তার সঙ্গে আপনার মহব্বতের সম্পর্ক সৃষ্টি হয়। যদি কারোর সঙ্গে মানে আন্তরিকতার ঘাটতি থাকে, ঘাটতি হয়, তাহলে আপনি তার অগোচরে আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি তার ভালোবাসা সৃষ্টি করে দিবেন। নাম্বার নয় গেল, নাম্বার দশ, আল্লাহর রাস্তায় যারা খরচ করেন, ব্যয় করেন, সাদাকা করেন, দান করেন, এই ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতারা কি করেন? দোয়া করেন। ফেরেশতারা বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যে ব্যক্তি আপনার রাহে দান করলো, আপনাকে খুশি করার জন্য দান করলো, এই ব্যক্তিকে এই দানের বিপরীতে আপনি অনেক কল্যাণ দিয়েন, এরা দানের বিপরীতে তাকে বিনিময় দিয়েন, এই দোয়া করেন কারা? ফেরেশতারা। তাহলে দান সৎকা যখন করা হয় তখনও আল্লাহর ফেরেশতারা নেক দোয়া করতে থাকেন যদি দানটা আল্লাহর জন্য হয়ে থাকে। এগারো নম্বর হলেন, যারা সাহারি খায় রোজা রাখার জন্য, সিয়ামের জন্য, এই সাহারি খাওয়ার ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার ফেরেশতাগণ দোয়া করে থাকেন। বারো নম্বর হলেন, যারা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যান, সেবা করতে যান, এদের জন্য আল্লাহ ফেরেশতারা নেক দোয়া করেন। আর ১৩ নম্বর হলেন, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা সকল ইমানদার এবং সকল নেকামলকারী বান্দাদের জন্য সবসময় দোয়া করেন। সূরা গাফেরের ৭-৯ নম্বর আয়াত সেটাই বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ফেরেশতাদের দোয়া বেশি থেকে বেশি লাভ করার তৌফিক দান করুন, ফেরেশতাদের লানত এবং বদদোয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করার যে যে পয়েন্টগুলো আছে সেগুলোকে ঈমান আনয়ন করা নিজের ভিতরে ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, ঈমানের অন্য যে সমস্ত পয়েন্টগুলো আছে, খুঁটিগুলো আছে, রুকুনগুলো আছে, সেগুলোর ব্যাপারে বিশুদ্ধরূপে ঈমান লালন করা, ধারণ করা, আনয়ন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।